আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত 13 তালেবান ভারতে আবারো বাড়ছে করোনা সংক্রমণ বিশ্বের সঙ্গে তেহরানকে যুক্ত করতে চান ইরানের নতুন প্রেসিডেন্ট দেখছেন ATN News দেশের বাইরের খবর খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এ আছি আমি নাহরিন মোস্তফা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় 13 তালেবান নিহত হয়েছে আহত হয়েছে 8 জন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাখার প্রদেশের তালেকান শহরে এই হামলা চালানো হয় বিমান হামলায় তালেবানের 38টি আরপিজি সহ বেশ কিছু গোলা বারুদ ধ্বংস হয়েছে বেসামরিক নাগরিকদের উপর তালেবান হামলার বৃদ্ধির প্রেক্ষিতে আফগান বিমান বাহিনীও হামলা চালায় তালেবান মুখপাত্র জেবাইউল্লাহ মুজাহিদ জানিয়েছে সরকারি কর্মকর্তাদের উপর হামলা অব্যাহত থাকবে এদিকে আফগান ইস্যুতে আজ বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে 11 আগস্ট মস্কোর উদ্যোগে কাতারে বৈঠক হতে যাচ্ছে এতে চীন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ পায়নি ভারত করোনা প্রসঙ্গ বিশ্বজুড়ে করোনায় গত একদিনে 10,395 জন মানুষ প্রাণ হারিয়েছে আক্রান্ত হয়েছে 7,05,000 বেশি এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 20,17,75,000 মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 42,81,000 বেশি শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 559 জনের এই নিয়ে দেশটিতে মোট মৃত্যু 6,31,889 ব্রাজিলে একদিনে 1,086 জনের মৃত্যু হয়েছে দেশটিতে মোট প্রাণহানি 5,60,000 বেশি রাশিয়ার সর্বশেষ 794 জন মোট মৃত্যু 1,63,000 ছাড়িয়েছে এদিকে ইন্দোনেশিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনার মৃত্যু দেশটিতে আরও 1,739 জন মারা গেছেন এছাড়া ফ্রান্সে আরও 52 ব্রিটেনে 86 জার্মানিতে 15 দক্ষিণ আফ্রিকায় 458 ইরানে 434 থাইল্যান্ডে 160 মিয়ানমারে 293 পাকিস্তানে 60 এবং নেপালে 37 জন মারা গেছে ভারতে দৈনিক করোনা সংক্রমণ আবার বেড়েছে সবশেষ 24 ঘন্টায় কোভিডে আক্রান্ত হয়েছে 44,643 জন এ সময়ে মৃত্যু হয়েছে 464 জনের ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 3,18,56,757 জন মারা গেছে 4,26,754 জন শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সংক্রমণ বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে দেশটিতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছে 4,14,159 জন সংক্রমণের শীর্ষে রয়েছে কেরালা সবশেষ 24 ঘন্টায় রাজ্যটিতে আক্রান্ত হয়েছে 22,040 জন মহারাষ্ট্রে 9,026 জন অন্ধ্রপ্রদেশে 2,145 জন তামিলনাড়ুতে 1,997 জন কর্ণাটকাতে 1,785 জন উড়িষ্যা ও আসামে 1,000-এর কিছু বেশি বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা 1,000-এর কম তবে উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ বাড়ছে যৌন অপরাধী ও ধনকুবের জারেফ এডওয়ার্ড অ্যাপস্টেইনের সঙ্গে সাক্ষাৎকে বড় ধরনের ভুল বলে মন্তব্য করেছে বিল গেটস সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এর জন্য দুঃখ প্রকাশ করেছে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ধনকুবের বিল গেটস মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত হয়ে গেলে বুধবার সাক্ষাৎকারটি প্রচার করে সিএনএন আদালতের নথি অনুযায়ী সোমবার বিল ও মেলিন্ডার 27 বছরের বিবাহ সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয় 2011 সাল থেকে যৌন নিপীড়ক অ্যাপস্টেইনের সঙ্গে বিল গেটসের যোগাযোগ ছিল সিএনএনকে বিল গেটস বলেন অ্যাপস্টেইনের সঙ্গে সাক্ষাতের কারণ ছিল বিশ্বব্যাপী স্বাস্থ্য সমস্যা সমাধান তহবিল সংগ্রহ 2019 সালের অগস্টে কারাগারে অ্যাপস্টেইনের অস্বাভাবিক মৃত্যু হয় তার বিরুদ্ধে 2002 থেকে 2005 সালের মধ্যে 18 বছরের কম বয়সী অন্তত 36 জন মেয়েকে জোরপূর্বক যৌনকর্মে অংশ নিতে বাধ্য করার ঘটনা চিহ্নিত করেছে মার্কিন কৌশলীরা
that's your hope. যুক্তরাষ্ট্র থাকা হংকং এর বাসিন্দাদেরকে অস্থায়ীভাবে নিরাপদে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। হংকং এর গণতন্ত্রপন্থীদের উপর চীনা নিপীড়নের প্রেক্ষিতে বৃহস্পতিবার সই করা একটি স্বাক্ষরে এমন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টকে এ পদক্ষেপ বাস্তবায়নের আদেশ দেওয়া হয়েছে। এর ফলে হংকং এর বাসিন্দারা মেয়াদ শেষের পর আরও 18 মাস পর্যন্ত নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন। বাইডেন বলেছেন, চীন হংকং এর স্বায়ত্তশাসনকে ক্ষতিগ্রস্ত করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকে খাটো করা ছাড়াও সেখানকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে। এক মার্কিন কর্মকর্তা বলেছে, যুক্তরাষ্ট্রে থাকা হংকং এর বেশিরভাগ বাসিন্দা সেফ হেভেন পাওয়ার যোগ্য হবেন, তবে অপরাধে জড়িত এই সুযোগ পাবেন না। অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইরানকে শক্তিশালী ও বিশ্বের সঙ্গে সম্পৃক্ত করার অঙ্গীকার করেছে ইব্রাহিম রাইসি। আগামী 4 বছরের জন্য দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্টে দেয়া ভাষণে রাইস বলেন, তিনি দেশের সার্বভৌমত্ব ধরে রাখার পাশাপাশি ক্ষতিকর বিদেশি শক্তিকে প্রতিহত করবেন, ইতিবাচক কূটনৈতিকের মাধ্যমে বিশ্বের সঙ্গে ব্যাপক সম্পৃক্ততা অব্যাহত রাখবে, বিশেষ করে আঞ্চলিক প্রতিবেশীদের সাথে সম্পর্ক বাড়ানোই তার পররাষ্ট্রনীতির সর্বোচ্চ অগ্রাধিকার হবে। রাইসি বলেন, আঞ্চলিক সংকটের সমাধানে আলোচনা প্রয়োজন, কারণ বিদেশি বাহিনীর উপস্থিতি অস্থিতিশীলতাকে আরও উৎসাহিত করে। কয়েকটি পশ্চিমা দেশ, ইসরায়েল এবং কিছু আরব প্রতিবেশীর বক্তব্যের বিরোধিতা করেন রাইসি। জোর দিয়ে বলেন, ইরানের উপস্থিতির ফলে এই অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বড় ধরনের যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। বুর্কিনা ফাসোর গ্রামে হামলা, নিহত 30। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। উত্তর কোরিয়ার ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় 1,000-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উত্তর ও দক্ষিণ হিমাঙ্গন প্রদেশে সহ দেশটির পূর্ব উপকূলের বেশ কয়েকটি এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে। এই এলাকার বাড়িগুলোর ছাদ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং বহু সেতু ভেসে গেছে। সেই সঙ্গে ব্যাপক ফসলহানির আশঙ্কা সৃষ্টি হয়েছে। উত্তর কোরিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর হামগিং এর 500 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অগস্ট মাসে বিভিন্ন এলাকায় আরও বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছে আবহাওয়া দপ্তর। যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এটিকে এই যাবৎকালে দুদেশের সবচেয়ে বড় মহড়া হিসেবে অভিহিত করেছে জাকার্তা। দুদেশের 3,700-এরও বেশি সেনা অংশগ্রহণে কালিমান্তা সহ ইন্দোনেশিয়ার প্রধান 3টি দ্বীপে 2 সপ্তাহ ধরে এই মহড়া চলবে। গত 14 বছর ধরে প্রতি বছর দেশটি দুটিতে এমন মহড়া আয়োজন করে আসছে। এদিকে দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা পরীক্ষায় নাতুনা দ্বীপমালার উন্নয়নে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। সামুদ্রিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে জাকার্তাকে $35 লাখ দিয়েছে ওয়াশিংটন। নাতুনা দ্বীপমালার অদূরে জলসীমাকে নিজেদের অর্থনৈতিক অঞ্চল হিসেবে মনে করে ইন্দোনেশিয়া। অন্যদিকে সেখানকার প্রায় পুরো জলসীমার সার্বভৌমত্ব দাবি করে থাকে বেইজিং। বুর্কিনা ফাসোর কয়েকটি গ্রামে সিরিজ হামলায় কমপক্ষে 30 জনকে হত্যা করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বুধবার মধ্যরাতের দিকে মার্কোয়ে শহরে কাছাকাছি কয়েকটি গ্রামে এই হামলা হয়। পরে অভিযানের জবাবে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে রয়েছে 11 বেসামরিক নাগরিক, 15 সেনা এবং সরকার সমর্থিত বেসামরিক মিলিশিয়ার 4 সদস্য। 10 জনেরও বেশি হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং সেনাবাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিন হত্যাকাণ্ড ছাড়াও গোষ্ঠীটি গবাদি পশু চুরি করে এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। Burkina Faso has relied on France's Barkhane military mission. Bore has denounced. শেষ করছি আজ, তবে তার আগে এক নজরে around the world. আফগানিস্তানে সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত 13 তালেবান। ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্বের সঙ্গে তেহরানকে যুক্ত করতে চান ইরানের নতুন প্রেসিডেন্ট। বড় ধরনের যৌথ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। বুর্কিনা ফাসো গ্রামে হামলা, নিহত 30। এছাড়া রাউন্ড ওয়ার্ল্ড কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ এর ব্রেকিং নিউজ মোবাইলে বেঁধে গাইড করুন স্টার্ট স্পেস এএন এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।